আমি এটা বারবার খাবো, আমি এখানে আসলে আমি এই খাবারটা ট্রাই করব। আলহামদুলিল্লাহ, এত মজার ডালিম বলেন, হালিম বলেন, যেটাই বলেন ঢাকাতেও পাবেন না। এটা হচ্ছে নারায়ণগঞ্জের হিডেন জেম, সো আপনারা যদি এখনো ট্রাই করে না থাকেন জলদি ট্রাই করবেন। তার পেজের নাম হচ্ছে হিডেন ফুড, তো কথায় কথায় যে কোনো খাবার মজা লাগলে হিডেন জেম লাগাই দেয়। আচ্ছা, আমি যদ্দূর জানি যে হালিমের মধ্যে যেমন আনাম আনাম বা ফুল মাংসটা দেয় বা টুকরাটা দেয়, ওইটা এটার মধ্যে দেন না, এটার মধ্যে হচ্ছে ব্লেন্ড করে দেন। না না, ব্লেন্ড না, এটা হচ্ছে আপনার গরুর যে বোনলেস ইটা আছে হাড়টা, চর্বি এবং হাড় ছাড়া যে গোশত আছে এটা সম্পূর্ণ আপনার হাতে মেশ করে করা হয়। ও আচ্ছা। গাইস, এগুলা হচ্ছে ভিডিওটা টোটালি ক্রিঞ্জ বানানোর জন্য, বাট মেন কথায় আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ রাসেলপার জলারপার লেকের এখানে অনেগেটিভ নামের একটা প্লেস আছে, যেখানে অ্যাকচুয়ালি আপনারা আসলে পাবেন খুব ভালো মানের একটা ডালিম, প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা করে, পাবেন হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত। তো চলেন আমরা অ্যাকচুয়ালি দেখি যে এখানে ডালিমগুলা কীভাবে বানায়। আমি জীবনে এরকম দেখি নাই যে মায়ের খাওয়ার পরে কেউ এত সুন্দর করে ইন্ট্রো দিতে পারে, দেখি ক্লিপটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ফুড ব্লগারদের লজ্জা শরম বলতে কিছু নাই, সো সো ইন্ট্রোতে ভালো করে কথা বলতেই হবে। তবে এখানে হচ্ছে 5 টাকা করে আপনার লুচি পাবেন, 70 টাকা করে হচ্ছে আপনার ডালিম পাবেন। ভাইয়া, এই ডালিমটা আমি যদ্দূর জানি যে এটা নাকি আপনারা পাকিস্তানের একটা রেসিপি থেকে আনছেন, রাইট? এক জায়গায় ঘুরতে যায় এরকমই রাস্তার মধ্যে এই খাবারটা খাইছিলাম। আচ্ছা, তো খাওয়ার পর ওদের সাথে কথা বলার পরে তেমন কোনো রাই করেন, হেল্প করে নেই। ওকে, তো বাইরে থাকার কারণে আমার মোটামুটি রান্নার প্রতি একটু এক্সপিরিয়েন্স ছিল। এটা কোথায় ঘুরতে গেছিলেন, মানে বাংলাদেশের মধ্যে? না না, রাজশাহী, রাজশাহী দেশে, রাজশাহীর দিকে। ও আচ্ছা। তো তারপর ওখান থেকে আসার পরে বাসা কয়েকবার ট্রাই করার পরে আমি আর আমার একটা কাজিন ছিল, তারপর আর কি মোটামুটি 6-7 বার ট্রাই করার পরে হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আমরা নারায়ণগঞ্জের মধ্যে হচ্ছে অনেক ধরনের হালিম খাইছি, অনেক ধরনের আরও এরকম আইটেম বা খাবার আইটেম অ্যাকচুয়ালি পাইছি, বাট এই পর্যন্ত এরকম ডালিম টাইপের কোনো আইটেম পাই নাই। সো আমাদের ফুড অ্যাপি ছিল, তার কাছেও আইটেমটা অলরেডি খাওয়া ভালো লাগছে, তার ক্ষমাটা একটু দেখাও ভিউজ, যদি দু একজন আসে অবশ্যই তার ক্ষমতা গালি আসবে ভাই ভালো না সুন্দর। আর অ্যাকচুয়ালি এত মজাদার একটা ডালিম বলেন বা লুচি বলেন এত কম দামের মধ্যে, যেহেতু আমরা মজা গাইস, অনেক মজা, উনি খেয়ে অনেক প্রশংসা করেছে, আর পর আমিও খেয়েছি, ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। কোনো দরকার ছিল কথাগুলো বলার, আমি ইন্ট্রো দিতাছিলি। তাহলে এটা হচ্ছে মাংসের ভর্তা, তাই তো? বিসমিল্লাহ। মাংসটা হচ্ছে ব্লেন্ড করে, ব্লেন্ড করে তারপর হচ্ছে দেয় হালিমের মধ্যে যেমন টুকরা টুকরা মাংসের পিস থাকে, এটা অমন না, এটা হচ্ছে ব্লেন্ড করে পিসে দেন হচ্ছে দেয়। এর জন্য আপনি যখন এরকমভাবে ডালিমগুলো ধরবেন দেখবেন একেবারে ঘন ঘন, দেখছেন? হ্যাঁ, ভিতরে হচ্ছে মাংসটা একদম ম্যাশ করা, এখানে বললো না ঘানটা একটু অন্যরকম। হুম, না এটা আসলে অনেক খুবই মজা, আর জিনিসটা তো অনেক ঘন, এমন তো না যে পাতলা। সবাই যে খাইতেছে সবার মুখে মুখে একবার করে ক্যামেরা ধরবি। আপা হা করেন মুখে ক্যামেরা, আমার কাছে মনে হচ্ছে কোরবানির সময় যে আমরা মাংসের কিছু কিছু রেসিপি খাই না, ঠিক ওরকম। রাইট আপু, অনেক মজা, আপনি নেন। ওহো, এই এটা আমাদের পুরান ঢাকা থাকা খুব জরুরি ছিল আপু, বেস্ট হয়েছে। হুম, মনে হচ্ছে আমি বানাইছি না, তুমি তো সাজেস্ট করছো এই জন্য। এরকম অ্যাডাল্ট সিন হচ্ছে কি ভিডিওতে রাখিস। সর্বপ্রথম 5 টাকা পিসের যে লুচিগুলো আছে ওগুলো হাতে নেবেন একটু ছিঁড়া, তারপরে এরকম ভরপুর ডালিমে একটা চুবানি দিয়ে ভালো করে নিয়ে দেন। ডালিমের সামনে বা অনেক রিভের সামনে আপনারা যখন আসবেন দেখবেন এখানে বসার জন্য পর্যাপ্ত স্পেস আছে, বাট আমরা যেহেতু আজকে মানুষ বেশি, অনেকগুলো ফুড ব্লগার আমাদের সাথে আছে, এখানে মার্জিমুসো আছে, এখানে হিডেন ফুড আছে, এখানে ফুড অ্যাপি আছে, এই জন্য আমরা ভাবলাম একেবারে সুন্দরভাবে মাটিতে বৈশা বা দূর্বার উপরে বৈশা একটা ফিল নিয়ে খাওয়া দাওয়া করি। একেবারে ঘন ঘন যেহেতু মাংসটা হচ্ছে ম্যাশ করে দেয় বা হচ্ছে ব্লেন্ড করে দেয়, আর এটার উপরে যখন বেরেস্তা দিয়ে দেয় ঘন ঘন, এটা খাইতে খুবই ভালো লাগে। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো 70 টাকা প্রাইজের আপনারা যখন এই ডালিমটা খাবেন অনেক ডিপ থাকে, তখন যেন 100% সাথে আপনারা দুই একটা লুচি নিয়ে নেন, বিকজ আই থিঙ্ক এটা 60টা বহুগুণে বাড়াই দিবে যখন আপনারা লুচি দিয়ে এই ডালিমটা ট্রাই করবেন। সো গাইজ, আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আপনারা যদি নারায়ণগঞ্জের রাসেল পার্কের জল্লার পার লেকের সাইডটাতে চলে আসেন, তাহলে ডেফিনেটলি যেন আপনার অনেগেটিভ এর এখান থেকে ওনাদের ডালিমটা খেয়ে নেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা, লুচি হচ্ছে 5 টাকা করে, পাওয়া যাবে বিকেল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। সো গাইজ, আজকের ভিডিও ছিল এত রেখে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও, তারা বাই, আল্লাহ হাফেজ।